স্বাগত। ভারতীয় জনতা পার্টির সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপি নেতা শ্যামলেন্দু বিশ্বাস কি বললেন শুনুন। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত, কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই জনসভায় মঞ্চে আসেন সভাপতি মহাশয়, ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব এবং মণ্ডল নেতৃত্ব এবং এই এলাকার স্থানীয় নেতৃত্ব, যুবকবৃন্দ, প্রত্যেককে বৈরিক অভিনন্দন জানিয়ে এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে সশস্ত্র শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কয়েকটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আপনারা জানেন 2021 সালের বিধানসভা নির্বাচন, অর্থাৎ আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা কোন রাজনৈতিক দলের হাতে যাবে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে তার চরম অগ্নি পরীক্ষা। আজ থেকে 5 বছর পূর্বের ইতিহাস যদি আমরা স্মরণ করি তাহলে দেখতে পাব যে তৎকালীন সময়ে, অর্থাৎ পূর্ববর্তী বিধানসভা নির্বাচনের সময়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আরো ছোট ভাবে বললে আমাদের মুর্শিদাবাদ জেলা এবং নওগাঁর এই যে বিধানসভা আসন, বিভিন্ন আসনে বুথ রিগিং, বুথ ক্যাপচারিং, বোমা বন্দুক ইত্যাদি দিয়ে সাধারণ জনতাকে ভয় দেখিয়ে তাদেরকে ভোট দিতে না দিয়ে বুথ দখল করে তারা নিজেদের প্রার্থীকে জিতিয়েছিল এবং পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা জবরদখল করেছিল এবং তার পরিণাম আপনারা গত 5 বছরে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন সেই উন্নয়নের মধ্যে দিয়ে প্রত্যক্ষ করেছেন। প্রথমত যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি সরাসরি আলোচনা করতে চাই সেটা হলো বেকারত্ব সমস্যা। পশ্চিমবঙ্গের যে কঙ্কালসার চেহারা সেই চেহারাটা আপনারা প্রত্যেকেই কমবেশি নিজের চোখে দেখেছেন যখন সারা দেশ জুড়ে লকডাউন চলছিল, সেই সময় প্রকৃত চিত্রটা আমরা বুঝতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বেকারের সংখ্যা কত এবং সেই বেকারদের কর্মসংস্থান কোথায় হয়, কিভাবে হয়। হাজারে হাজারে যুবক, বৃদ্ধ, মহিলা এমনকি তাদের সঙ্গে থাকা শিশুরা বাইরের বিভিন্ন রাজ্য থেকে তারা নিজেদের বাড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা পাড়ি জুগিয়েছিল। এই একটা চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছে যে বিগত 34 বছরে পশ্চিমবঙ্গকে যে লাল শাসক দল, সেই লাল শাসক দল কিভাবে শোষণ করেছিল এবং তার পরবর্তী সময়ে তৃণমূল সরকার গত 10 বছরে পশ্চিমবঙ্গের কঙ্কালসার অবস্থাটাকে আরো কতটা শোচনীয় করে তুলেছে। যদি আপনারা তথ্য বিচার করেন তাহলে সেই তথ্য আপনাদেরকে শিউরে তুলতে পারে। আমি অত গভীরে যেতে চাই না, শুধুমাত্র আপনাদের সম্মুখে দৃষ্টান্তগুলো তুলে ধরতে চাই যে পরিযায়ী শ্রমিক লকডাউনের মধ্যে পশ্চিমবঙ্গে যত পরিযায়ী শ্রমিক ছিল সংখ্যার বিচারে সেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে ছাপিয়ে পশ্চিমবঙ্গ ছিল 1 নম্বর শীর্ষে। অর্থাৎ এখানকার যুবক যুবতী, বেকার মানুষজন তারা কর্মের সংস্থানের জন্য বাইরের রাজ্যে পাড়ি জোগায়। যখন এই মমতা দিদির সরকার ক্ষমতায় এসেছিল তখন থেকে শুরু করে আজ 2020 সাল পর্যন্ত, আজকে ডেট পর্যন্ত যদি আপনারা দেখেন, ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখতে পাবেন যে এই সরকার পশ্চিমবঙ্গের সাধারণ যুবক যুবতীদের, শিক্ষিত যুবক যুবতীদের কটা এসএসসি পরীক্ষা বা কটা প্রাইমারি টেট পরীক্ষা সফলতার সঙ্গে নিয়োগ করেছে। আমার ছোট বুদ্ধিতে বা যতটুকু আমার স্মরণে আছে তার মধ্যে হয়তো দুটো
এসএসসি এবং দুটো টেট পরীক্ষা আনুষ্ঠানিকভাবে তারা সংগঠিত করেছিল। সেই পরীক্ষা দুটোর উপরে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে হাইকোর্টে কেস করা হয়েছিল এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া আজ পর্যন্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তারা চালু করতে পারেনি এবং সেই পরীক্ষায় যারা পাশ করেছিল সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের আজ পর্যন্ত তারা নিয়োগ দিতে পারেনি। পরিণামে কি হয়েছে? পরিণামে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেট ধরেছে। আপনারা নিজেদের এলাকায় একটু সন্ধান নিলে দেখতে পাবেন যে সেই সময়ে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল তাদের মধ্যে কিছু ছেলে মেয়ের হয়তো চাকরি হয়েছে। কিভাবে চাকরিটা হয়েছে? তাদের মধ্যে অনেকেই 8,000 থেকে মিনিমাম 8 লক্ষ থেকে শুরু করে ম্যাক্সিমাম 12 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছিল। ঘুষের বিনিময়ে তারা চাকরিগুলো পেয়েছে এবং এই ঘুষের টাকাটা কোথায় গিয়েছে? সেই সময়ে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের পকেটে গিয়েছে। তাহলে এই হচ্ছে গত 10 বছরের পশ্চিমবঙ্গের যে নিয়োগ, সেই নিয়োগের ইতিহাস। বিনিময়ে দিদি ভাই আমাদের কি উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের? বেকার ছেলে মেয়েদের উপহার দিয়েছেন সিভিক, প্রশাসনিক ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার। আর মাঝে শুনছিলাম যে কলেজে প্রফেসর নিয়োগ করা হবে না, একটা প্রফেসরের যে মাইনে সেই মাইনেতে 4টে সিভিক প্রফেসর নিয়োগ করা হবে এবং সিভিক টিচার। সিভিক টিচার বলতে যেটা কমফোর্টের আমল থেকেই চলে আসছে, প্যারা টিচার, যে পূর্ণ সময়ে শিক্ষক নিয়োগের ক্ষমতাদের নেই। পূর্ণ সময়ে শিক্ষক নিয়োগ করতে গেলে যে স্বচ্ছতা প্রয়োজন সেই স্বচ্ছতা এই সরকারের নেই, ফলে সমস্ত কিছু চলছে আধা দিয়ে। সে প্রশাসনিক ক্ষেত্রই বলুন আর শিক্ষা ক্ষেত্রই বলুন, সমস্তটা চলছে আধা দিয়ে। অর্থাৎ আধা সময়ে পুলিশ, আধা সময়ে শিক্ষক, আধা সময়ে প্রফেসর। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিকভাবে যে প্রশাসনিক দুর্বলতা এবং বেকারত্বের যে সমস্যা, সেই বেকারত্বের চিত্রটা। মানুষকে যখনই ভোট আসে, ভোটের আগে মানুষকে প্রলোভন দেখানো হয়। এর আগে আপনারা দেখেছিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা মেয়ে যারা, তাদেরকে দিদির পক্ষ থেকে সোনার বালা দেওয়া হয়েছিল। অনেক বোনেরা সেই বালা পেয়েওছিলেন। সেই বালা বাড়ি নিয়ে এসে দু এক মাস পরার পরে দেখা গেল যে সেটা সোনার বালা নয়, সেটা সোনার রং দেওয়া, অর্থাৎ গোল্ড প্লেটেড, উপরে সোনার রং দিয়ে সেটাকে সোনার আকার রং মানে কালার দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে তার আসল চেহারাটা সামনে চলে আসলো। এখন 2021 সালে নির্বাচন সামনে এগিয়ে আসছে। এখন দিদি ভাই আবার প্রলোভন দেখিয়েছে যে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে ট্যাব কেনার জন্য। লকডাউনের মধ্যে তারা পড়াশোনা করতে পারেনি, সেই পড়াশোনাটার ঘাটতি মেটাবে তারা ট্যাব কিনে। আমরা জানি লকডাউনের পিরিয়ডে যাদের ঘরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের কতটা দুর্দিন গিয়েছে, কিভাবে তারা পড়াশোনাটা মেকআপ করার চেষ্টা করেছে। হয়তো অনেকেই করতে পেরেছে, আবার অনেকে এখনো পর্যন্ত পেরে ওঠেনি। তো একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা কিংবা মা হিসেবে যদি আপনাদের মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার ছেলেটি কিংবা মেয়েটির হাতে একটা স্মার্টফোন বা ট্যাব যদি তুলে দেওয়া হয় 10,000 টাকার বিনিময়ে, তাহলে আপনার ছেলেটা বা মেয়েটা এই যে দীর্ঘ লকডাউনে যে বিরতি, সেই বিরতির ঘাটতিটা তারা পূরণ করতে পারবে, তাহলে আমি মনে করব এই 10,000 টাকা আপনার উপকারে লাগবে। আর যদি আপনাদের মনে হয় যে নাই, আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা ট্যাব বা স্মার্টফোন আমার ছেলে বা মেয়েদের দেওয়া হয় এবং তার উপর ভিত্তি করে আমার ছেলে বা মেয়েটা আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবে না, যেটা একদম বাস্তব ধ্রুব সত্য কথা, কারণ এটা বাস্তবে কোনোদিনই সম্ভব নয়। তাহলে এটুকু নিশ্চিত যে 10,000-এর যে টোপ দেওয়া হয়েছে, অর্থাৎ ট্যাগ টোপ দেওয়া হয়েছে, সেটা পুরোপুরি আপনাদের ভোটটাকে আগামী দিনে কেনার জন্য আগের থেকে আপনাদের অ্যাডভান্স বুকিং করে রাখলো। রাজ্য সরকারের কাছে পুরো তথ্য থাকছে আপনার ছেলেকে বা মেয়েকে 10,000 টাকা দেওয়া হয়েছে, ঠিক দেখবেন ভোটের আগে আপনার বাড়ি পৌঁছে যাবে দিদির ভাই বোনেরা এবং এই টোপটাই আপনার সামনে তুলে ধরবে যে আপনার ছেলের বা মেয়ের পড়াশোনার
আপনার মেয়ের বিয়ের সময় রূপশ্রী দেওয়া হয়েছিল। হ্যাঁ, রূপশ্রী দেওয়া হয়েছে। রূপশ্রীর ইতিহাসটা একটু তুলিয়ে দেখবেন। মাত্র কয়েক মাস আগে, জাস্ট লকডাউনের আগে, যখন আমাদের দেশে লকডাউন শুরু হয়নি, আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয়নি তার আগে করে একটা ইতিহাস আমি বলে নিই, এখনো ইতিহাস হয়নি। সেই সময়ে রূপশ্রীর নামে এখানে একটা চক্রান্ত চলছিল, বিশেষ করে নওদা ব্লকে। নওদা ব্লকের কিছু তৃণমূলের নেতা এবং বিভিন্ন এলাকার স্থানীয় নেতারা মিলে রূপশ্রীর একটা ষড়যন্ত্র এবং দুর্নীতি তারা চালিয়েছিল। কেমন দুর্নীতি? আপনার মেয়েটার হয়তো আজ থেকে 4 বছর বা 5 বছর আগে বিয়ে হয়ে গিয়েছে, সেই মেয়েটাকে রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা পাইয়ে দেওয়া হবে। যদি আপনার মেয়ের বাবার পরিচয়ে আধার কার্ড থাকে, অর্থাৎ আধার কার্ডে মেয়ের নাম তার নিজের স্বামীর নাম না থাকে, যদি বাবার নাম থাকে, এরকম একটা আইডেন্টিটি প্রুফ দিতে পারলে আপনার মেয়েকে 25,000 টাকা পাইয়ে দেবে। বিনিময়ে আপনি পাবেন ওই 25,000-এর মধ্যে আপনি পাবেন 8,000 টাকা, আর সেই দালাল নেবে বাকি টাকাটা। এইরকম একটা শর্তে এখানে রূপশ্রীর টাকাগুলোকে লুট করা হয়েছে। আমরা প্রায়শই আমাদের মুখ্যমন্ত্রীকে সংবাদ মাধ্যমের সামনে বলতে শুনি যে আমার রাজ্যে 100% কাজ হয়ে গিয়েছে। তারই প্রতিফলন আমরা কিছুদিন আগে দেখেছিলাম বীরভূমের যিনি জেলা সভাপতি রয়েছেন অনুব্রত মণ্ডল মহাশয়ের মুখ থেকে, যে উন্নয়ন নাকি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যদি 100% সমস্ত ক্ষেত্রে কাজ হয়ে গিয়ে থাকে তাহলে তার কাজ করার মতো কিছু নেই, তাই উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ছিল। গত পঞ্চায়েত নির্বাচনের আগেও দাঁড়িয়ে ছিল, আপনারা দেখেছেন সেই দৃশ্য। সেই কারণে অনেক এলাকা থেকে পঞ্চায়েত ইলেকশনের নমিনি প্রার্থী পদের নমিনেশন পর্যন্ত দিতে পারেনি, কারণ সেই উন্নয়নে গিয়ে বাধা পেতে হয়েছিল। তো যে কথাটা বলছিলাম যে যদি 100% কাজ পশ্চিমবঙ্গে হয়ে গিয়ে থাকে তাহলে আজকে দিদির এই দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে, তার কোনো প্রয়োজন ছিল না। আপনার রেশন কার্ড বলুন, আপনার আধার কার্ড বলুন, আপনার ভোটার কার্ড বলুন, বা অন্যান্য যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা যেগুলো আপনাদের পাওয়ার কথা, নিশ্চয় সমস্ত কিছু আপনারা পেয়ে গিয়েছেন, কারোর কোনো অভিযোগ থাকার কথা নয়। কারণ সরকারি তথ্য বলছে যে 100% কাজ হয়ে গিয়েছে, তাহলে নিশ্চয় আপনারা সমস্ত কিছু পেয়ে গিয়েছেন, সমস্ত কিছুতে আপনারা সন্তুষ্ট এবং নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা দিদি ভাইকে আশ্বস্ত করছি, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি যখন 100% কাজ পশ্চিমবঙ্গে করে দিয়েছেন এটুকু নিশ্চিন্তে থাকুন, 21 সালের নির্বাচনে 100% আপনি জিতবেন। এখানে অন্য কোনো রাজনৈতিক দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে না, হয়তো জিতবেও না। 100% কাজ যদি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি পশ্চিমবঙ্গবাসীর 100% কাজ করেছি, তাহলে এটুকু নিশ্চিত থাকুন যে আপনি জিতবেন, 100% ভোটে আপনি জিতবেন। আগামী দিনে যখন নির্বাচন আসবে, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আপনার কাছ থেকে 100% পেয়েছে, ঠিক 100% পেয়েছে এটুকু নিশ্চিত ভাবে বলছি, 100% আপনাকে ফেরত দেবে 2021 সালের নির্বাচনে, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার এই এই যে ভরাডুবি 2021-এর নির্বাচনে, সেই ভরাডুবি থেকে আপনাকে কোন নির্বাচনী এজেন্ট সেই বিহার থেকে ভাড়া করে নিয়ে আসা প্রশান্ত কিশোর, অর্থাৎ সেই বিকেলে বলুন আর যেই বলুন, কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ব্লকে যেভাবে প্রতিদিন শক্তি বৃদ্ধি করে চলেছে, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে চলেছে, তাতে সেই দিন আর দূর নেই যে 2021 সালের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্ন পূরণ হতে বেশি দেরি নেই। তাই যতদূর পর্যন্ত আমার আওয়াজ যায় এবং এখানে সম্মুখে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে একটাই আবেদন, আমি আপনাদের একটা কথাই বারবার আবেদন করব যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনারা সচক্ষে দেখুন, টিভির পর্দায়, খবরের কাগজে, মোবাইলের মাধ্যমে আপনারা নিজেরা সচক্ষে দেখুন, দেখে আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিন যে আগামী দিনে 21 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা কার হাতে তুলে দেবে। এই দুর্নীতিগ্রস্ত, এই সিন্ডিকেটের দল, সিন্ডিকেটবাজি করা দল, সেই তৃণমূলের হাতে
নাকি ভারতীয় জনতা পার্টির হাতে? যে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের শাসনকার্য পরিচালনা করছে বিগত 6 বছর ধরে এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতা পরিচালিত হচ্ছে, যে কথাটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে কেন্দ্র এবং রাজ্য এবং তার পরবর্তী যে স্তরগুলো যদি একই রাজনৈতিক দলের হাতে থাকে তাহলে এলাকার উন্নয়ন খুব দ্রুত গতিতে হয়। যেটা পূর্ববর্তী রাজনৈতিক দল বর্তমান যারা ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরে রাজ্য সরকার, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত, পশ্চিমবঙ্গের সমস্ত স্তরগুলোতে একটাই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং এখনো রয়েছে। আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো পশ্চিমবঙ্গের অভূতপূর্ব উন্নতি হবে, আমাদের এলাকার অভূতপূর্ব উন্নতি হবে, কিন্তু বাস্তবে ঠিক উল্টো চিত্রটা দেখলাম। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে ভারতীয় জনতা পার্টিকে একবার অন্তত সেই সুযোগটা, পশ্চিমবঙ্গের সেই উন্নয়নের সুযোগটা একবার অন্তত দিয়ে দেখুন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সারা ভারতবর্ষে যে ভারতবর্ষের জন্য যে পজিটিভ চিন্তা ভাবনা তিনি করে চলেছেন প্রতি মুহূর্তে, সেই চিন্তা ভাবনার প্রতিফলন যদি আমরা পশ্চিমবঙ্গে ঘটাতে পারি তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের এই দুর্দশা এবং দৈন্যতা কাটবে আগামী দিনে। জিএস গার্মেন্টস সহযোগিতায় হুগি কলকাতা, আমতলা শাখা পাইকারি শোরুম, আমতলা জমি রেস্ট অফিসের নিচে, নওয়াদা মুর্শিদাবাদ, প্রোপ্রাইটার সাইফুল দফাদার ও পিন্টু খান। এখানে পাবেন লেগিংস, জেগিংস, প্লাজো, পাটিয়ালা, ওড়না, টপ, লেডিস জিন্স, নাইটি, ওয়েস্টার্ন টপ, চুড়িদার, রেয়ন কুর্তি, সুতির কুর্তি, মসলিন কুর্তি, লং স্কার্ট, লেডিস শার্ট, ক্রপ টপ, হুডি টপ, ফ্রক, চুড়িদার পিস ইত্যাদি। এছাড়াও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। মোবাইল নাম্বার 8001814833 অথবা 9845907598। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।